সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজ তোমাদের সাথে আলোচনা করব অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে। এটি অনার্স শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়মিত আয়োজন। যারা কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রফেশনাল পর্যায়ে পড়াশোনা করছো, তাদের একটি কোর্স আছে হিসাব বিজ্ঞানের, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অর এটাকে বলা হয় বেসিক অ্যাকাউন্টিং। যে কোর্সটি বলতে পারো হিসাব বিজ্ঞানের হাতেখড়ি, তাই কোর্সটি যত ভালোভাবে বুঝবে এবং প্রস্তুতি নেবে, হিসাব বিজ্ঞান পড়া তোমাদের জন্য সহজ ও আনন্দদায়ক হবে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণে সহায়ক হবে। এই চ্যানেলটি তোমাদের নিয়মিত আয়োজন এবং নিয়মিত দেখলে আশা করি এই কোর্সটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের টপিক, হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন। তার পূর্বে তুমি যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পাও। তাহলে আমরা শুরু করি অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রথমে আমরা জেনে নিই অ্যাকাউন্টিং ইকুয়েশন কি। ইকুয়েশন অর্থ সমীকরণ বা সমানকরণ, অর্থাৎ কোনো একটি বিষয়ে দুইটি পক্ষ থাকলে দুইটা সাইড কী হবে, সমান হবে। আমরা 7-8 যখন বীজগণিত পড়েছি তখন একটা সূত্র পড়তাম, এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ একটা সাইড আর একটা সাইডের সমান হবে। ঠিক একইভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনও দুই সাইড সমান হতে হবে। সো ফাইন্যান্সিয়াল পজিশন রেফার্স টু দ্য কালেকশন অফ রিসোর্সেস বিলঙ্গিং টু আ কোম্পানি অ্যান্ড দ্য সোর্সেস অফ দিস রিসোর্সেস অর ক্লেমস অন দেম অ্যাট আ সার্টেন পয়েন্ট ইন টাইম। ফাইন্যান্সিয়াল পজিশন ইজ নাও ইজ শোন বাই এ ব্যালেন্স শিট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সো কল বিকজ ইট হ্যাজ টু সাইডস অর টু পার্টস দ্যাট মাস্ট অলওয়েজ বি ইন ব্যালেন্স অর ইকুয়াল। দিস ব্যালেন্স ইজ নোন অ্যাজ দ্য ব্যালেন্স শিট ইকুয়েশন অর অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর সামটাইমস উই সে এ ইকুয়াল এল প্লাস ওই অর পি, পি ফর প্রোপ্রাইটারশিপ। তাহলে অ্যাসেট কি, লাইবিলিটিস কি, ওনার্স ইকুইটি কি, রেভিনিউজ এক্সপেন্সেস ড্রয়িংস, এ বিষয়ে আমার একটি ভিডিও আছে আমার এই চ্যানেলে, তোমরা অনুগ্রহ করে পূর্বক দেখে করি। একটি উদাহরণ নিয়ে এক্সাম্পল 1, সামিয়াস রিট্রিট অ্যাকাউন্টিং ইকুয়েশন। সামিয়া বিগেন হার নিউ বিজনেস বাই ডিপোজিটিং 3,20,000 ইন ক্যাশ ইন দ্য নেম অফ সামিয়াস রিট্রিট, অর্থাৎ ইন্টারন্যাশনাল এটা লেখা হয় 320,000, বাট আমরা যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা বাংলাদেশের প্রেক্ষিতে বলি তাহলে এটি 3,20,000, 3,20,000। সো এখানে মোট 11টি লেনদেন আছে। আমাদের রিকোয়ারমেন্ট হলো শো দ্য অ্যাবভ ট্রানজ্যাকশনস ইন অ্যাকাউন্টিং ইকুয়েশনস। সো এটা সহজেই সমাধান করার জন্য পূর্বে আমি একটি এক্সেল শিট তোমাদের জন্য রেডি করে রেখেছি, সেটা হলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ইকুয়েশন এক্সাম্পল 1। এখানে আমরা দেখব ট্রানজ্যাকশনগুলো আমরা কীভাবে লিপিবদ্ধ করি। প্রথমে বলা হয়েছে সামিয়া বিগেন হার নিউ বিজনেস বাই ডিপোজিটিং 3,20,000 ইন ক্যাশ। তাহলে কোম্পানিতে ক্যাশ দিলে ক্যাশ কোম্পানির জন্য একটি সম্পদ, একটি সম্পদ বাড়ছে এবং মালিক যেহেতু নিচে দিচ্ছে ওনার্স কন্ট্রিবিউশন, তাহলে এটা ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল হিসেবে গণ্য হবে। তাহলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে যদি যাই, আমার ক্যাশ বাড়বে 3,20,000 আর আমার ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল বাড়বে আমার 3,20,000। আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে একটা জিনিস আমাদের খেয়াল করবে যে যদি অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে অন্যদিকে আমার ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল সেটাও বৃদ্ধি পাবে। আমি একটু বড় করে দিচ্ছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। ঠিক একইভাবে যদি অ্যাসেট হ্রাস পায় তাহলে অপর পাশে ক্যাপিটাল হ্রাস পাবে, আবার অ্যাসেট যদি বৃদ্ধি পায়
তাহলে অপর পাশে ক্যাপিটাল না বাড়লে লায়াবিলিটি বৃদ্ধি পাবে, আবার অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে অপর পাশে লায়াবিলিটি হ্রাস পাবে। অথবা যদি বাম পাশে আমার একটা অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে আর একটা অ্যাসেট আমার কমে যাবে, অথবা একটা অ্যাসেট কমে গেলে আর একটা অ্যাসেট বেড়ে যাবে, অর্থাৎ ইফেক্টটা সবসময় দুই পাশে সমান থাকবে। তাহলে আমরা দেখছি এখানে যে অ্যাসেট বাড়লো 3,20,000 ইন দ্য নেম অফ ক্যাশ, অ্যান্ড এদিকে আমাদের ওনার্স ডিগ্রি ক্যাপিটাল বাড়লো 3,20,000। এরপরে যদি আমরা দেখি দুই নাম্বার, পারচেসড অ্যান অ্যাসেট ফর ক্যাশ 2,90,000, অফ হুইচ ৭০,০০০ ফর ল্যান্ড অ্যান্ড ২,২,০০০ বা 2,20,000 ফর বিল্ডিং। তাহলে আমার এখানে ক্যাশ কমছে, অন্যদিকে আমার অ্যাসেট বাড়ছে, অর্থাৎ আমার একটা অ্যাসেট বাড়ছে আর একটা অ্যাসেট কমছে। তাহলে আমার ক্যাশ কমে যাবে আমার এখানে 2,90,000, আমি এটাকে মাইনাস ব্র্যাকেট হিসেবে রাখছি, তোমরা পরীক্ষায় ব্র্যাকেট বা মাইনাস সাইন ইউজ করতে পারো। 90,000, সেখানে আমার ল্যান্ড বাড়বে 70,000 আর বিল্ডিং বাড়বে 2,20,000। এটা একটু বড় করে দিই আমাদের সুবিধার জন্য। তাহলে 2,90,000 ক্যাশ কমলো, ল্যান্ড বাড়লো, এবং এখানে 2,20,000 আমার বিল্ডিং বাড়লো। এরপরে 3 নাম্বার আছে, পারচেসড অফিস ইকুইপমেন্ট টাকা 1,00,000 অন ক্রেডিট। অন ক্রেডিট মানে বাকিতে, অর্থাৎ তাহলে আমার একদিকে অ্যাসেট বাড়বে, অন্যদিকে আমার লায়াবিলিটি বাড়বে। তাহলে 3 নাম্বার আমরা অফিস ইকুইপমেন্ট দেখাতে পারি, এখানে 1,00,000 এবং লায়াবিলিটি অ্যাকাউন্টস পেয়েবল 1,00,000। 1,00,000 টাকা দুই দিকেই বৃদ্ধি পেল। 3 নাম্বার যদি দেখি, পারচেসড অফিস ইকুইপমেন্ট 3 নাম্বার হলো। 4 নাম্বার, সামিয়া পেইড 20,000 ওড অন অফিস ইকুইপমেন্ট, অর্থাৎ 3 নাম্বারে যে অফিস ইকুইপমেন্ট বাকিতে ক্রয় করা হয়েছিল তার পরিবর্তে 20,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে আমার একদিকে অ্যাসেট কমবে, ক্যাশ কমবে, অন্যদিকে আমার লায়াবিলিটি বা পেয়েবলস কমবে। তাহলে আমরা 4 নাম্বারে ক্যাশ কমবে 20,000 এবং আমার লায়াবিলিটি কমবে 20,000। তাহলে দুই দিকে আমার ইফেক্ট সমান হয়ে গেল। 3 নাম্বারে আমাদের 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারে হলো, সোল্ড সাম অফ ইকুইপমেন্ট দ্যাট ওয়াজ পারচেসড ইন এক্সেস অফ নিড 20,000, অর্থাৎ 1,00,000 টাকা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে মনে করলাম যে আমাদের 1,00,000 টাকার প্রয়োজন নেই, 20,000 টাকা এই জন্য আমরা বিক্রি করে দিলাম। এটা নর্মাল বিক্রয় না, অ্যাসেট বিক্রয়, সেই জন্য আমার একটি অ্যাসেট বাড়বে আর একটা অ্যাসেট কমবে, অর্থাৎ ক্যাশ বাড়বে 20,000 এবং ইকুইপমেন্ট কমবে 20,000। তাহলে আমি 5 নম্বরে ক্যাশ বৃদ্ধি পেল আমার 20,000 এবং ইকুইপমেন্ট আমার কমে যাবে 20,000। তাহলে আমার এটা শুধু অ্যাসেট পাশে ইফেক্টটা পড়বে, অর্থাৎ এখানে আমরা যদি দেখি একটা অ্যাসেট বাড়বে আর একটা অ্যাসেট কমবে। 6, সোল্ড সাম অফ ইকুইপমেন্ট অন ক্রেডিট 10,000 এগেইন। এখন 80,000-এর মধ্যেও দেখলাম যে আরও 10,000 টাকা আমি বিক্রি করে দিতে পারি, বাট এবার আমরা বিক্রি করলাম কিসে, বাকিতে। তাহলে আমরা যদি এখানে ইকুয়েশনে দেখি তাহলে 6 নাম্বার আমার এখানে বাকিতে বিক্রয় যেহেতু, তাহলে আমার এখানে রিসিভেবলস বাড়বে ক্যাশের পরিবর্তে বাকিতে 10,000 এবং আমার 10,000 এবং আমার ইকুইপমেন্ট কমে যাবে 10,000। তাহলে আমার রিসিভেবলস বাড়লো, ইকুইপমেন্ট কমলো, একদিকে ইফেক্ট। আমাদের 7 নাম্বার ছিল, সার্ভিস রেন্ডার্ড অন ক্রেডিট, অর্থাৎ বাকিতে সেবা প্রদান, অর্থাৎ এখানে যে ভ্রমণ সেবা বা আমার ট্যুরিস্ট সেবা সেটা বাকিতে প্রদান করা হয়েছে, যেটা টাকা এখনও পাইনি, সেটা হলো আমার 40,000 টাকা। তাহলে আমার এখানে ক্যাশ নেবে, রিসিভেবলস বাড়বে, আর যেটা যেহেতু এটা আয়, আয় হলে আমার ক্যাপিটাল বাড়বে। আমরা জানি 4টা সিচুয়েশনে আমার ওনার সিকিউরিটি চেঞ্জ হবে, চেঞ্জেস ইন
owner's equity in four situations. Situations gula holo ek number e amar jodi capital introduction hoy tale amar owner's equity barbe. Dui number jodi amar drawings hoy tale amar owner's equity kombe. Jodi amar ay hoy ba revenue hoy amar owner's equity बारबे एवं जो दी एक्सपेंसेस होए तो हले ओनर्स इक्विटी अमार कोम्बे एक्सेप्ट दिस फोर सिचुएशंस देयर विल बी नो इफेक्ट देयर विल बी नो मोर इफेक्ट ऑन ओनर्स इक्विटी कैपिटल जो दी बारे तो हले ओनर्स इक्विटी बारबे ड्राइंग्स कोम बाले ओनर्स इक्विटी कोम्बे रेवेन्यू बाले ओनर्स इक्विटी बारबे एक्सपेंसेस बाले ओनर्स इक्विटी কমবে তাহলে এইখানে আমাদের ছিল সার্ভিস রেন্ডার যেহেতু এটা আমাদের একটা আয় তাহলে আমার বাকিতে রিসিভেবলস বাড়বে এবং ক্যাপিটাল বাড়বে তাহলে আমরা সাত নম্বরে আমরা এখানে দেখি রিসিভেবলস বাড়বে চল্লিশ হাজার এবং আমার ক্যাপিটাল বাড়বে চল্লিশ হাজার এখানে একটা জিনিস উল্লেখ আমরা কমেন্ট কলামে শুধু সেই আইটেমগুলোই লিখব যেগুলো আমার ক্যাপিটালে বোনাস ইকুইটি হিট করে এটা রাখার উদ্দেশ্য হলো যদি বলা হয় যে আপনার নেট ইনকাম বা নেট লস কত সেক্ষেত্রে আমরা এখানে এই কলামটা থেকে কোনগুলো ক্যাপিটাল আইটেম হবে অথবা ওনার্স ইকুইটি আইটেম হবে সেগুলো লিখতে পারি তাহলে প্রথমটা লিখতে পারি ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল আর এটা আমরা লিখতে পারি সার্ভিস রেন্ডার্ড অর সার্ভিস রেভিনিউ আমরা আট নম্বর দেখি কালেকশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল 5000 অর্থাৎ বাকিতে যে বিক্রি করা হয়েছিল চল্লিশ হাজার টাকা কিংবা ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছিল সেখান থেকে 5000 টাকা পাওয়া গেল তো নাম্বার এইট আমাদের কালেকশন যদি হয় আমার ক্যাশ বাড়বে 5000 এবং রিসিভেবলস কমে যাবে 5000 অর্থাৎ একটা সম্পদ বাড়বে আর একটা সম্পদ কমবে আমরা এখানে আরেকটা কলাম বাড়িয়ে নিই দশ এটা এগারো আমার নয় নম্বর আছে সামিয়া রিসিভড 40000 ফর রেন্ডারিং হলিডে সার্ভিস এটা আমাদের রেভিনিউ বাড়বে 40000 এবং যেহেতু ক্যাশ উল্লেখ নাই কোনো কিছু উল্লেখ নাই ধরে নিতে হবে এটা নগদে তাহলে আমার ক্যাশ বাড়বে 40000 এবং রেভিনিউ বাড়বে চল্লিশ হাজার তাহলে আমার ক্যাশের কলামে লিখলাম চল্লিশ হাজার এবং আমার ক্যাপিটাল কলামে বাড়বে চল্লিশ হাজার তাহলে আমি লিখতে পারি এটা কি সার্ভিস রেভিনিউ আর সার্ভিস রেন্ডার্ড কমেন্টসের কলামে দশ নম্বর আছে আমাদের সামিয়া পেইড রেন্ট এক্সপেন্স 15000 অ্যান্ড সেক্রেটারি স্যালারি টাকা 10000 সেটা দুইটাই এক্সপেন্স আমরা একবারেও লিখতে পারি পনেরো আর দশ পঁচিশ হাজার তাহলে আমার এক্সপেন্স হলে আমরা এখানে দেখেছিলাম যে আমাদের রেভিনিউ এক্সপেন্স হলে আমার ওনার্স ইকুইটি তাহলে আমরা দেখলাম এক্সপেন্স হলে আমার ওনার্স ইকুইটি কমবে তাহলে ওনার্স ইকুইটি যদি কমাই পনেরো আর দশ পঁচিশ আমরা একবারেই লিখতে পারি এখানে একটা দশ হাজার একটা পনেরো হাজার তাহলে ক্যাশ কমবে আমার পঁচিশ হাজার আর আমার ওনার্স ইকুইটি অর ক্যাপিটাল এটা কমবে আমার পঁচিশ হাজার তাহলে এখানে লিখতে পারি আমরা রেন্ট অ্যান্ড স্যালারি এক্সপেন্সেস এরপরে আমরা আসি এগারো নাম্বার সামিয়া উইথড্রো 10000 ফ্রম হার বিজনেস অর্থাৎ তার ব্যবসায় থেকে দশ হাজার টাকা উত্তোলন করলো তাহলে উত্তোলন করলে আমরা এখানে আমরা ইফেক্টটা দেখেছিলাম ক্যাপিটালে কীভাবে দেখি যে ড্রয়িংস হলে ওনার সিকিউরিটি কমবে সাথে ক্যাশ কমবে তাহলে আমরা লিখতে পারি এখানে কত টাকা 10000 তাহলে এখানে আমার ক্যাপিটাল ক্যাশ কমবে আমার 10000 এবং আমার ক্যাপিটাল কমবে 10000 এটা আমরা যদি লিখতে চাই কমেন্টস তাহলে লিখতে পারি কি ড্রয়িংস
তাহলে আমরা যদি দেখি টোটাল আমার দিনের শেষে ক্যাশ 40,000, অ্যাকাউন্টস রিসিভেবল 45,000, ল্যান্ড 70,000, বিল্ডিং 2,20,000, ইকুইপমেন্ট 70,000, লাইবিলিটিস পাশে অ্যাকাউন্টস পেয়েবল আমার আছে 80,000, এবং ওনার্স ইকুইটি যোগফল আমার মোট হচ্ছে 3,65,000। তাহলে আমি যদি টোটাল অ্যাসেট করি, তাহলে আমার টোটাল অ্যাসেট কত হয় আমরা একটু দেখে নিই। টোটাল অ্যাসেট এই পর্যন্ত আমার হচ্ছে, একটু বড় করে দিই, 4,45,000 টাকা, এবং টোটাল লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি দুটা মিলে হচ্ছে আমার 4,45,000। তাহলে দেখা যাচ্ছে যে দুই পাশে আমাদের সমান হয়ে গেল। তো সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আমাকে জানাবে অবশ্যই। আর তোমরা কী ধরনের প্রশ্ন সলিউশন চাই আমার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি চেষ্টা করব তোমাদের মতামত অনুযায়ী আমরা ভিডিও করার জন্য। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবাইকে ধন্যবাদ।